বিশ্ববিদ্যালয়ের বর্তিজ্য শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি ওয়েলকাম এবং স্বাগতম। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মূলত একটা ভিন্ন প্যাটার্নের প্রশ্ন হয়ে থাকে, বিশেষ করে আমি ইংলিশের ব্যাপারেই বলবো। সো তোমাদের যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পড়তে হবে এরকম একটা স্বপ্ন আছে, তোমাদেরকে বলবো শেষ মুহূর্তে অবশ্যই কী কী করণীয়। সো শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকো, ইনশাল্লাহ অবশ্যই তুমি একটা ফুল ওভারভিউ পেয়ে যাচ্ছ। সো সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লিফস তোফেল মূলত একটা সংবিধানের মতো কাজ করে, ঠিক আছে? সো ক্লিফস তোফেলের মিনিটেস যে ছয়টা আছে এবং প্র্যাকটিস টেস্ট যে ছয়টা আছে সেগুলো অবশ্যই ইনস অ্যান্ড আউট করতে হবে। সেগুলো আছে কোথায়? ড্রিম টু পাবলিক ভার্সিটির ইউটিউব চ্যানেলে কিন্তু এই ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে করে নিতে পারো। দ্বিতীয়ত যে বিষয়টা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে ব্যারোস তোফেল নামে একটা তোফেল আছে, যেখান থেকে তোমাদের মূলত আটটা মডেল টেস্ট আছে, সে আটটা মডেল টেস্ট একেবারে এক্সপ্ল্যানেশন সহকারে পড়তে হবে। সেটাও কোথায়? ড্রিম টু পাবলিক ভার্সিটি ইউটিউব চ্যানেলে এবং পেজে দেওয়া আছে। এর বাইরে তোমাদেরকে যেটা পড়তে হবে, নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ, এখান থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে তোমার হচ্ছে প্রোনাউন থেকে প্রশ্ন আসে, তারপর পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, তারপর অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, ইনাফের ব্যবহার, অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন, তারপর হচ্ছে তোমার ইলজিক্যাল কম্পারিজন, ডাইংলিং পার্টিসিপল, কজেটিভ ভার্ব, সাবজাংটিভ, তারপর তোমার হচ্ছে ইলজিক্যাল মডিফায়ার, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। সো তুমি যদি এই টপিকটা ফোকাস করো, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। আর মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার ভোকাবুলারি, তোমার সিনোনিম অ্যান্টোনিম তো আছে, সেখান থেকে প্রশ্ন আসবে, অ্যানালজি থেকে প্রশ্ন আসবে, এরপর হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ওয়ার্ম ওয়ার্ড সাবস্টিটিউশন মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি, অন্য কোথাও আসে না, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবশ্যই এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়ে থাকে। তাহলে ভোকাবুলারির মধ্যে কী কী? সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যানালজি, গ্রুপ ভার্বস, এবং হচ্ছে তোমার কি ওয়ার্ম ওয়ার্ড সাবস্টিটিউশন মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি দেখতে হবে। তার বাইরে দেখতে হবে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। আর এরকম সাজেশন কিন্তু তোমরা ড্রিম টু পাবলিক ভার্সিটি পেজে এবং ইউটিউব চ্যানেলেই পাচ্ছ। সো তার আগে যেটা বলবো, পরীক্ষা দিতে আসার আগের রাতে অবশ্যই অবশ্যই তোমার যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা অবশ্যই একবার জ্বালিয়ে নিতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, সেটা ইংলিশ বাংলা জিকে সবার ক্ষেত্রে। সো তোমার সবার জন্য অনেক অনেক শুভকামনা, এই ক্যাম্পাসটি তোমারই হোক, এই শাটলের ক্যাম্পাসের যাত্রী তুমি হোক, সেটার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেখা হচ্ছে ড্রিম টু পাবলিক ভার্সিটির ফেসবুক পেজের ক্লাসগুলোতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।